सती। बड़ो करता, बड़ो करता। ऐसे क्या चीज? हाँ बड़ो करता ऐसे क्या चीज? बोलूँ क्यों ये तो जरूरी तलब? अपना कौन से माया भी लगते पारी बोलूँ बड़ो करता? सुन, एक तो काज आचे, खूब सावधाने करता हमें, उत्तम तो गोपनीय काज, और भी तो। আপনি বললে আমার জান হাজির আছে বড় কর্তা, আপনি শুধু মুখ ফুটে কামটা বলুন বস। আমি চাই না এটা পাঁচ কান হোক। বড় কর্তা, আপনি বললেন আমি শুনলাম, মনে করেলেন কথাটা গিলে নিলাম বস। শোন তাহলে, আগামী শনিবার আমার একটা একুশ বছর বয়সের পুরুষ মানুষের মৃতদেহ চাই। লাশ? হ্যাঁ হ্যাঁ লাশ, সর্বগুণ সম্পন্ন, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এমন একটা পুরুষ মানুষের লাশ আমার চাই। এরকম লাশ কোথায় মিলবে বড় কর্তা? সেটা তো আমি ভেবে পাচ্ছি না। ওই দিন ওরকম কোন বেটা ছেলে মরবে তবে তো লাশ মিলবে। যদি না মরে তাহলে মারবি? হাজারি নটবট পারে না এমন কোনো কাজ নেই। কে পারবি না? সেটাই তো ভাবছি বড় কর্তা। এই গ্রামে কে এমন আছে যার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে? সেটাই ভাবছি। ভালো করে ভাব, যেখান থেকে হোক যেমন করে হোক ওই লাশ আমার চাই। যে আগে বড় কর্তা। ঠাকুর, আমার বিনুকে দেখো, ও খুব দুঃখী, সুধা যেন সুস্থ হয়ে ওঠে। ফুলের মতো নাতনিটা আমার, ওর তো কথা কইবারও জো নেই। ঠাকুর, সামনেই বাড়িতে বড় কাজ আসছে, সব যেন ভালোয় ভালোয় মিটে যায়। সতীমা যেন সুখী হয় ঠাকুর, কোনো বিপদ যেন আমার সতীমাকে ছুঁতে না পারে। ঠাকুর, এ আমি চাইনি, এ আমি চাইনি ঠাকুর। কারোর চোখের জলের বিনিময় আমি সুখী হতে চাইনি। সুধা দিদি তো কারোর কোনো ক্ষতি করেনি, তার এমন ক্ষতি কেন হলো ঠাকুর, কেন হলো? না মা, কি হয়েছে মা? তোমার মুখ ভার কেন? এ মুখ কি হাসি ছাড়া মানায়? তুমি চলো আমার ভাঙা ঘরে, তোমার হাসি আমি মলিন হতে দেব না। তুমি তো আমার লক্ষ্মী গো। জানেন কর্তা মা, আমার গিন্নি তো দুচোখে ঘুমই নেই, কবে তার ঘরে লক্ষ্মীর পায়ের ছাপ পড়বে সে তো সেই অপেক্ষাতেই আছে। তোমাদের অপেক্ষার দিন শেষ রঘুনা। যাও বাড়িতে গিয়ে আনন্দ করো, আত্মীয় স্বজনকে খবর দাও, আগামী শনিবার আমাদের সতীমা আর সোমনাথের বিয়ের দিন স্থির হয়েছে। আসছে শনিবার? মা, তাহলে তোর হাতে মাত্র কটা দিন বাকি? হয়তো একটু তাড়াহুড়ো হয়ে যাবে, কিন্তু এমন ভালো একটা শুভ যোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আগামী শনিবার একটা অত্যন্ত শুভ দিন,
তাই বলে এত তাড়াতাড়ি? ও বৌমা, এখন তো আচার অনুষ্ঠান অনেক কিছু বাকি আছে, আশীর্বাদ হয়নি, আইবুড়ো ভাত বাকি আছে, জমিদার বাড়ির মেয়ের বিয়ে বলে কথা নম নম করে সারলে তো হবে না। সেসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মা। আদিত্য কাল সকালে গিয়ে সোমনাথকে আশীর্বাদ করে আসবে। মানুষটার নাম আদিত্য নারায়ণ চৌধুরী। সে যদি মনে করে দুদিনের মধ্যে সমস্ত ব্যবস্থা সেরে ফেলতে পারবে। আর আপনারা বাড়ির স্ত্রীলোকেরা যদি একটু সহযোগিতা করেন তাহলে সমস্ত কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে। হ্যাঁ, তবে একটা কথা, রঘুনাথের কি এই বিষয়ে কোনো আপত্তি আছে? ছি 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 ছি, এ কি বলছেন গুরুদেব? আমার ঘরে স্বয়ং লক্ষ্মী আসবেন, তাকে বরণ করে নিতে আমরা সর্বদাই প্রস্তুত, এতে আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। আমার দিদি ভাইয়ের বিয়ের ফুল তাহলে সত্যি ফুটলো। গিন্নি গিন্নি গিন্নি, শিগগির একবার এদিকে সমু সমু, তুই তুই একবার ঘরে আয়। কি হলো, কি চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করছো? ও বাবা, বাড়ি মাথায় করব না, অন্নপূর্ণা, সাক্ষাৎ অন্নপূর্ণা আসছেন তোমার ঘরে। এই ভাঙা ঘরে একেবারে চাঁদের আলো, বলো আমাদের দুদিন বোধ হয় এবার ঘুচলো। গুরুদেব, স্বয়ং গুরুদেব বলে দিয়েছে বিয়ে একেবারে এসে গেছে, শনিবার এই আসছে শনিবারই বিয়ে। মা, সে কি গো, এই আসছে শনিবার? হ্যাঁ মা, এটা কি বল, অসম অসমু তোর বাবা কি বলে রে, আসছে শনিবার বিয়ে, আরে কি করে কি করবো গো, এর মধ্যে কি ব্যবস্থা করবো, বিয়ে কি চাটিকারি কথা নাকি? এখন লোকজনকে নিমন্ত্রণ করতে হবে, আত্মীয় স্বজনকে চিঠিপত্র পাঠাতে হবে, আশীর্বাদ, এত কিছু সামলাবো কি করে বলো তো? যে করেই হোক করতে হবে, দরকার হলে রাত জেগে করতে হবে। এই সম বাবা, তুই হাঁ করে দাঁড়িয়ে থাকিস না, বুঝলি না, তুইও একটুখানি নড়ে চড়ে বস। হ্যাঁ, আমি তো ভাবতেই পাচ্ছি না কালকে আশীর্বাদ আর আমি কি দিয়ে আপ্যায়ন করব। ও কালকে আশীর্বাদ মানে? আর স্বয়ং বড়কর্তা আসছেন। কি বলছো গো, কি বলছো তুমি, কালকে বড়কর্তা এসে আশীর্বাদ করবেন? ওদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় মনে রাখবে। তুমি শোনো তো, ওই দশকর্মার জিনিসগুলো সব গুছিয়ে ফেল, কেমন? কালকে কিন্তু তুমি সময় পাবে না। না না, কাল সময় পাবো না, আজকে আমার সব ব্যবস্থা হতে হবে। শোনো না, শোনো, আমি একটা কাজ করি, আমি বরং আশপাশের ঘরে গিয়ে সব খবর দিই। দেখো সমুর বিয়ে বলে কথা, দেখো দেখো প্রতিবেশী না থাকলে আশীর্বাদ ঠিক মতো হয় নাকি? যাই, আমি আমি যাই, গিয়ে একবার খবর দিয়ে আসি, বরং খবর দিয়ে আসি। সমু সমু শোন, এই তুই কিন্তু কালে একটু ফিটফাট হয়ে থাকিস, কেমন? হ্যাঁ, একবার স্বয়ং বড়কর্তা আসছেন। বাবা, এই আমি যাই, কোন সার বাবাকে আবার খবর দিতে হবে। বাবা, বল 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 বল, প্রণাম, ফোনও কটা। হ্যাঁ যাই, গনসার বাবাকে খবরটা দি। হ্যাঁ, কাল কালি আশীর্বাদ? বাড়িটা ফাঁকা হয়ে যাবে, আমি তোকে ছাড়া কি করে থাকবো? তুমি একদম কেঁদো না মা, আমি তো একেবারে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি না, আমি তো তোমাদের কাছেই থাকবো। তুমি দেখো, আমি রোজ একবার করে এসে তোমার সাথে দেখা করে যাব। রোজ রোজ বাপের বাড়িতে এলে লোকে
লোকে নিন্দে মন্দ করবে। বিয়ের পর শ্বশুর বাড়িতেই মেয়েদের থাকতে হয় মা, এটাই নিয়ম। তখন তো তুই ওই বাড়ির বউ হয়ে গেছিস। কিন্তু মা, তোমাদের যদি আমার দেখতে ইচ্ছে করে, তোমার করে মাথা রেখে আমার যদি শুতে ইচ্ছে করে, তাহলেও কি ওরা আমাকে আসতে দেবে না? দূর পাগলি মেয়ে, এ তো সামনেই দুর্গা পুজো, তোরা দুজনে জোরে আসবি, একসঙ্গে পুজো করবি, অঞ্জলি দিবি, আমার সাথে হাতে হাতে সব পুজোর কাজ করে দিবি। তবে একটা কথা মাথায় রাখিস মা, বিয়ের পরে শ্বশুর বাড়ি তোর সব, তাদের সুখ দুঃখ সব তোকেই দেখতে হবে। শ্বশুর শাশুড়িকে খুব ভক্তি শ্রদ্ধা করবি মা, খুব যত্ন আত্তি করবি, কেউ যেন বলতে না পারে যে আমার সতীমার কোনো শিক্ষা দীক্ষা নেই। এ বাড়ির বদনাম হতে দিস না মা। আমি কি তোমাদের তেমন মেয়ে মা? জানি। আর একটা কথা মা, তোর বাবা না জেনে অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, পারলে তোর বাবাকে ক্ষমা করে দিস মা। বাহ, বেশ হয়েছে, তামা এত সব গড়ালে কখন? সে আমি নাচ জামাইয়ের জন্য অনেকদিন আগেই গড়িয়ে রেখেছিলাম। এই দেখ না বোতাম, আর এই হলো গিয়ে আংটি, এগুলো দিয়ে তুই সোমনাথকে কালকে আশীর্বাদ করিস। বেশ, এগুলো দিয়ে না আশীর্বাদ হলো, তা অন্যান্য ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সোমনাথের জামা জুতো সব এসে গেছে, তারপর মাছ ফলমূল মিষ্টি সেগুলোরও ব্যবস্থা হয়ে গেছে, তত্ত্ব সাজানো হচ্ছে। দেখো মা, কোনো কিছু যেন ত্রুটি না হয়, তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হয়েছে বলে যেন কোনো কিছু বাদ না যায়। অত চিন্তা করিস না তো, বাড়িতে এত লোকজন রয়েছে, তারপর ঠাকুরের আশীর্বাদে দেখবি সব কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চৌধুরী পরিবারের মেয়ের বিয়ে বলে কথা, সে কি হেলা ফেলা করে করলে চলে? আদিত্য, গুরুদেব আসুন, গুরুদেব আসুন। সব ব্যবস্থা সুসম্পন্ন তো? কাল সকাল সকাল কিন্তু আশীর্বাদের লগ্ন, যা কিছু সারার আজ রাতের মধ্যেই সেরে ফেলতে হবে। হ্যাঁ গুরুদেব, এতক্ষণ আমরা এ কথাই আলোচনা করছিলাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আজ রাতের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। তোমার সঙ্গে আমার একান্তে কিছু কথা বলা প্রয়োজন আদিত্য। হ্যাঁ গুরুদেব। মা, তুমি এই গয়নাগুলো নিয়ে এখন ঘরে যাও, কাল যখন আমি যাব তখন দিয়ে দিলেই হবে। ঠিক আছে। বলুন গুরুদেব। যে কাজের কথা বলেছিলাম সেটার কদ্দুর পাওয়া গেল, দৈব লক্ষণ যুক্ত 21 বর্ষীয় কোনো পুরুষ মানুষ। গুরুদেব, আমি হাজারিকে এই কাজে নিযুক্ত করেছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আপনি দুশ্চিন্তা করবেন না, হাজারি খুঁজছে, পাওয়া ঠিক যাবে। বিয়েতে আমাদের হবেই আদিত্য, তা না হলে আমাদের এতদিনের সাধনা আরাধনা সবকিছু বৃথা হয়ে যাবে। না না গুরুদেব, এ হতে পারে না। মাথা ঠান্ডা রেখে কাল সকালে আশীর্বাদের কাজটা সেরে এসো, ততক্ষণ আমি অন্য কোনো ভাবনা ভাবছি, উপায় একটা না একটা বেরোবেই। ঠিক আছে।
লজ্জা করে না? একটা ছোট লোক ভিকিরি হার হাপাতে ছেলেকে আশীর্বাদ করতে চাচ্ছ তুমি? লজ্জা করে না তোমার? তা কি করবো, ঘরে হাত গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ থাকবে থাকবে, তাই থাকবে। তোমার কি দায় পড়েছে? এই বাড়িতে আর লোক নেই? কি আশ্চর্য মোহিনী, তুমি কেন বুঝতে পারছো না? আমি সতীর বর্দা, আমি ছাড়া ওকে কে আশীর্বাদ করবে? অদ্ভুত মহিলা। বর্দা? তা বর্দা হওয়ার কোন কর্তব্যটা তুমি করেছো শুনি? তোমার আদরের বোন, সে যে গভীর জলের মাছ, সে যে এতদিন ধরে ডুবে ডুবে জল খাচ্ছিল, তখন বর্দা কি করছিল? কি করছিল? জপের মালে নিয়ে জপ করছিল? ঠাকুর তুলে একটাও কথা বলবে না তুমি? বেশ বেশ, আমি শুধু একটা কথাই জানতে চাইছি, পারবে তো? পারবে, পারবে সোমনাথকে এই বাড়ির জামাই বলে মেনে নিতে? পারবে? তুমি তো সবই জানো মোহিনী, আমার মেনে নেওয়া আর না নেওয়া এই বাড়ির কারুর কিছু যায় আসে না, কিছু যায় আসে না। তাই জন্যই তো বলছি, তাই জন্যই বারণ করছি, যেও না। আমি তোমার বারণ শুনতে পারবো না মোহিনী। অনেক সময় পরিস্থিতির বিচার করে মানুষকে চলতে হয়, আর এটা বাবার হুকুম যে আমি সতীকে আশীর্বাদ করি, সেই হুকুম অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়। মোহিনী, মোহিনী, অনেক সময় ইচ্ছে না থাকলেও উপায় থাকে না। তুমি তোমার বাবাকে বলো তোমার গলায় একটা শেকল পরিয়ে রাখতে। তোমার বাবা যেখানে যেখানে যাবেন, তুমি তোমার বাবাকে অনুসরণ করে যেও, লাজ নাড়াতে নাড়াতে কুকুরের মতন করতে করতে যেও। মুখ সামনে কর। কি করবে তুমি? কি করবে? হিম্মত থাকে তো করে দেখো, কি করবে? তোমার মুখের সাথে মুখ লাগাতে চাই না। সতীর আশীর্বাদের বন্দোবস্ত করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সরে যেও না, দাঁড়াও দাঁড়াও। তোমরা একটা কাজ করো, এই তত্ত্বগুলো নিয়ে যাও। কি ব্যাপার মা, সবাই প্রস্তুত, বাবা এখন আসছেন না কেন? আরে এসে যাবেন এক্ষুনি। ওই তো, ওই তো তোর বাবা এসে গেছেন। আসুন বাবা আসুন। বোধাদিত্য, চলো এবার যাওয়া যাক। শুভ কাজে যাচ্ছেন, মাকে প্রণাম করে যাবেন না? ওহ সতী।